ইয়াজিদ কি ছিলেন? কাফের, কাফের তো পুষছেন কারো নয়, কাফের নন তিনি, তাকে ফাসেক কেউ বললে বলতে পারে, আমি বলছি না, কিন্তু কাফের তিনি নন। এবং এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কিছু ত্রুটিও ছিল, তবে এই ক্ষেত্রে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল ছিল না এ বিষয়টাও বলা যায় না। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে ইয়াজিদকে যেভাবে উপস্থাপন করা হয় এই ঘটনাটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। যে ক্ষমতায় যে আসে তাকে মেনে নিতে হয়, এই জন্য ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি। ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো নবী পরিবারের হুসাইনকে শহীদ করতে বলি নাই। হযরত ইয়াজিদের জন্ম হয়েছিল 26 হিজরিতে, হযরত ইয়াজিদকে খেলাফত দেওয়া হয়েছে 60 হিজরিতে, হযরত ইয়াজিদকে কাফের বলা যাবে কি না? ইয়াজিদ কাফের ছিলেন কি না? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কি না? না, আমরা তাকে লানত করব না। কুরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে কতল করা হয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন না, এবং সেই কতলের ব্যাপারে তার রেজামন্দিও ছিল না, সন্তুষ্টিও ছিল না, সুতরাং তিনি মুসলমান, তাকে কাফের বলা যাবে না। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে কারবালার মাঠে হুসাইনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা, এগুলি নেহায়াত অন্যায়। এরকম অন্যায় কাজকে, ন্যাক্কারজনক নোংরা হারাম নাজায়েজ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। আর কখনো মনে করবেন না যে হুসাইনের শহীদের এই ঘটনাটি মহরমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মহরমের 10 তারিখের সাথে এই হুসাইনের শহীদের 10 তারিখের কোনো সম্পর্ক নাই। তাকদীর বশত এই কারবালার মাঠের ঘটনাটা মহরমের 10 তারিখেই ছিল, যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে। মুয়াবিয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে, ঘটনা ঠিক নয়, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে কোনো হাত ছিল না, এ কথাই ঠিক। আমাদের সমাজে অনেক আলেম ইয়াজিদ কে কাফির বলেন, এ কথা কি ঠিক? সঠিক না। যদি সে কাফির হতো বায়াত করতেন, জীবন চলে যেত, কিন্তু বায়াত করতেন না। আল্লাহর কসম, একজন সাহাবি বায়াত করতেন, উপস্থিত সাহাবিদের মধ্যে সবাই বায়াত গ্রহণ করেছেন, শুধু হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াতের কথা স্বীকার দেননি। কিন্তু হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বক্তব্য আমি আজকে বলতে বলতে বলেছি, তিনি বলেছেন আমাকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে নিয়ে যাও, তার হাতে হাত রেখে আমি বায়াতের স্বীকৃতি। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাহ জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতীরা কাফের বলে। কেউ যদি খুন করে তাহলে কি কাফের হয়ে যায় নাকি? খুনিদের বিচার কেউ যদি না করে তো কাকে কাফের হয়ে যায় নাকি? ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া একজন সালে নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক, তিনি মুসলমানদের একজন শাসক ছিলেন, একজন বাদশাহ ছিলেন। তার ব্যাপারে ভালো কথাবার্তা যেমন আছে, খারাপ কথাবার্তাও আছে। ওয়ালাম ইয়াকুন কাফেরান, তাকে আমরা কাফের বলবো না, তাকে গালি গালাজ করে আমরা লানাত। তার 3 বছরের রাজত্বে 3টি আকাম হয়েছে। প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায়, তার বংশের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে, গণধর্ষণ চালানো হয়েছে। তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করে কামান দাগা হয়েছে কাবা ঘরে, হাজার হাজার সাহাবী বেঁচে রয়েছেন, লাখ লাখ তাবেঈ আছেন, সেখানে ইয়াজিদ প্রকাশ্যে মদ খায়, নামাজ পড়ে না, নর্তকি নিয়ে চলে, আর মানুষেরা তার মেনে নিচ্ছে, এটা একটা ভুয়া কথা। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন, আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন। হোসেনের মাথা নিয়ে কিছুটা বেয়াদবি করেছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তার প্রতিবাদ করেছিলেন দুজন সাহাবি যারা উপস্থিত ছিলেন ওখানে। এই যে বাংলাদেশের হুসনি দালান, এরা যে বর্ণনাগুলো নিয়েছে সেগুলো হলো ইয়াজিদ কাফের মোরতাদ। যত অন্যায় এবং অনাচারের সীমা লঙ্ঘন করেছিল ইয়াজিদ, এমনকি ইয়াজিদকে কাফেরও বানা হলো, কাফের মোরতাদ। ইয়াজিদ হোসেনকে হত্যা করে যে আবু মেখনাফের বর্ণনাগুলো আমাদের দেশের এই যে পীর মুর্শিদরা এবং ওই যে মোহাম্মদ ইসলামের লোকেরা, মোহাম্মদ ইসলাম তো বলা যায় না এদেরকে, মোহাম্মকি ইসলাম, এদের মোহাম্মদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। হোসেন একবারও বলে নাই, হোসেনের পরিবার ফ্যামিলি যাদেরকে হত্যা করা হয়েছে তারাও একবার বলে যায় নাই যে ইয়াজিদ কাফের, ইয়াজিদ মুশরিক, ইয়াজিদ খারাপ,
এটা বলে যায় না। তো যত মুসলমান ছিল সিরিয়ায় সবাই একচেটিয়া ইয়াজিদকে মেনে নিল খলিফা, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো সমস্যা নাই। তখন যারা কাফের মুশরিক তারাও এক ধরনের মুসলমান। আর ইয়াজিদ কাফের ছিল না যে তাকে কাফের বলবেন, যারা কাফের বলছে অবশ্যই তারা কাফের, কোনো সন্দেহ নেই, কারণ মুসলিমকে কাফের বলা সে নিজে কাফের হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়, হুসাইনের শাহাদাত টেনে ইয়াজিদকে অনেকে কাফের বলে। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, ইয়াজিদ আসলে কতল করতে বলে নাই। হযরত ইয়াজিদকে শুধু নিজেই খলিফা নির্বাচন করেন নাই, বরং তার কাছে প্রস্তাব আসছে যে ইয়াজিদকে আপনি স্থলাভিষিক্ত করা হোক। এর বহুবিধ কারণ আছে। তিনি 100 রেকাত নফল নামাজ পড়তেন, 100 রেকাত নফল নামাজ পড়তেন, সবসময় রোজা রাখতেন, হাফেজ কোরআন ছিল, হাদিসের ভান্ডার ছিল, অতুলনীয় জ্ঞান তার মধ্যে ছিল, নামাজ ইমামতি করিয়া পড়াইতেন, কোনদিন নামাজ কাজা করছে ইতিহাস কেউ বলতে পারবে না, তাকবীর উল্লাহর সাথে নামাজ পড়ত, গুণের তো অভাব নাই ইয়াজিদের। টেলিভিশন দেশ বিদেশে খুব বড় নামের দামের মাপের লোকেরা বলে থাকবে এরকম আহলে বাইতের উপর এই ধরনের কথা, অবিচারমূলক বলবে, ইয়াজিদকে স্বীকৃতি দেবে। এই বড় বড় টেলিভিশনে কিন্তু ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে, তাদের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি, তাদের কথার থেকে আমরা যেন সতর্ক থাকি, আহলে বাইতকে ভালোবেসে আমাদের ইমানকে মজবুত করি। আমাকে আপনারা জবাব দেন, হযরতে উমর ইবনুল খাত্তাবকে শহীদ করেছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, কোন কাফের শহীদ করেছে? হযরতে উসমানকে শহীদ করেছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। হযরতে আলীকে শহীদ করেছে কারা? কলেমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা। হযরতে হাসানের মুখে বিষ দিয়েছে কারা? কলমাওয়ালা মুসলমান। হযরতে হুসাইনের গলায় ছুরি দিয়েছে কারা? কলমাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালারা। একটাও কাফেররা দেয়নি, তাহলে এরা কারা? মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আমল করি, পর্দা আছে, কিন্তু ইশকে রসুল নাই। এই দলটার সঙ্গে আমরা নাই, এটা ইয়াজিদের দল। এটা কার দল? ইয়াজিদের ওস্তাদ ছিল ইহুদি, ইয়াজিদের অ্যাডভাইজার, রাষ্ট্রীয় অ্যাডভাইজার ছিল ইহুদি, ইবনে সলুল যারা তাদের দলেরা, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দলেরা। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব সে বলেছে রসুলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা শিরক, রসুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম। এই দলটার সঙ্গে আমরা নাই, এটা ইয়াজিদের দল। এটা কার দল? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, পর্দা আছে, যাকাত আছে, তার সঙ্গে আছে আমার রসুলের প্রেম আছে, এই দলে আমি আছি। এই দলে কারা আছি? আমরা আছি, এই দলের সঙ্গে আমরা আছি। পরিষ্কার কথা, লোকেরা বলে হুজুর কন্ট্রাডিকশন লাগাই দিলে, আমরা কোন দলে যাব? যেই দলে আলেম আছে, এলেম আছে, আমল আছে এবং ইশকে রসুল আছে, আপনারা সেই দলে থাকবেন। এটা আবু বকরের দল, এটা উসমানের দল, এটা আলীর দল, এটা হুসাইনের দল। আমরা তো চাই যে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, আমাদের চেয়ে বড় আশেক তারা হোক, এটাই চাই আমরা। আমরা তো এটা চাই না যে গজব দিয়ে বাইরে ভালো, লাভ কি তাতে? আমরা চাই তারা আমাদের চেয়ে বড় আশেক হোক। কিন্তু মুনাফেক কোনোদিন হেদায়ত হয় না, কোনো জীবনে কোনো মুনাফেকের ইতিহাস নাই যে মুনাফেক হেদায়ত হয়ে কলেমা পড়ছে। পাইবেন একটা দেখাইতে পারেন না? কাফের মুসলমান হয়ে কলেমা পড়ছে, কিন্তু হিন্দু মুসলমান হয়েছে, কিন্তু মুনাফেক মুসলমান হয় নাই। মুস্তাকিম নামে একজন ভাই জানতে চেয়েছেন, মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ করা যদি নাজায়েজ হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন কিভাবে? ইমাম হুসাইন তো যুদ্ধ করেনি ভাই, যুদ্ধ করেছে ইয়াজিদ, তার সৈন্যরা ইয়াজিদের নির্দেশনায়। ইমাম হুসাইন তো যুদ্ধ করেননি, বরং তিনি বলেছেন যে আমি ফিরে যেতে চাই। এবং শেষ তক ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেন তখনও তিনি হাতে তলোয়ার নেন নাই, বরং উনার তাবুতে এসে তার আক্রমণ করেছে, তাবুর ভিতরে যারা ছিল তাদেরকে হত্যা করেছে। ইমাম হুসাইন তাবুর বাহিরে
নির্বাক নয়নে তাকিয়েছিলেন, করছেটা কি? তখন তারা ওনাকে তীর মেরেছে। তারপরে তীরবিদ্ধ অবস্থায় তিনি পানি পান করার জন্য কোলে ওনার ছেলেকে নিয়ে ফোরাতের কুলে গিয়েছিলেন, পানি পান করতে নেমেছিলেন, তখন আবার তীর মেরেছে। পরে ওনাকে তারা হত্যা করেছে, ওনার শরীর থেকে তার মস্তিষ্ককে আলাদা করেছে। উনি যুদ্ধ করেননি। কারবালার ময়দানে আপনারা যদি থাকতেন, ইয়াজিদের পক্ষে দাঁড়াইতেন, না আউলাদের রাসূল ইমাম হুসাইনের পক্ষে, আমার নবীর নাতির পক্ষে কে দাঁড়াইতেন? একটু হাত উঠান, আল্লাহু আকবার, হাত নামা। দাদু, সেই লোক মসজিদে নববীতে ঘোড়া, উট, গাধা, দুম্বা এগুলি বেঁধে রেখেছে নবীর মসজিদে পেশাব পায়খানা করাইবার জন্য, যেই লোকের হুকুমে হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছে, যেই লোকের হুকুমে সাহাবীদের স্ত্রীগণ সাহাবীদের মেয়েদেরকে দর্শন করা হয়েছে, সেই ইয়াজিদ, সেই ইয়াজিদ, সেই ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলাইহি বলবে, আমি মনে করি এই যুগের ইয়াজিদ হলো সে। এদেরকে চিহ্নিত করতে হবে, তারা সুন্নি না। এদেরকে নিয়ে সুন্নি এত ঐক্য করলে বিপদ হইব, সুন্নিদের মধ্যে ভেজাল লাগিব। আহমদ বিন হাম্বল তো কাফের বলছে, 27 জন মুজতাহিদ ইয়াজিদকে কাফের বলছে, কতজন? ওই ইয়াজিদ রে রাদিয়াল্লাহু আনহু বলল এটা ইমাম হোসেনের শত্রু, এক ইয়াজিদের বংশধর। এখন এই রকম ইয়াজিদের বংশধরের পিছে নামাজ পড়বেন কিনা ওটা তোমাদের কপাল বুঝবে। ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলভীকে জুতা দিয়ে পিটানো দরকার। কোন মুসলমান ইয়াজিদের দালালি করতে পারে? ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার ইয়াজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়া সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলু লাগায় গাঠা বানায় আমার সামনে দেন, ওদের পরদাদা, পরদাদার পরদাদার পরদাদা, পূর্বপুরুষ, ওদের ইয়াজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না। আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, ইয়াজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায় তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। এনায়েতুল্লাহ আব্বাসী যে জল নিয়ে হোসেনের ছেলে যে জলের জন্য শহীদ হলেন বা মারা গেলেন, এনায়েতুল্লাহ আব্বাসী যে জল নিয়ে হুঙ্কার দিয়েছে, সেই জল ব্যাপারে আমাদের মহাতা লালন সাহেবজি কী বলে শোনেন। সে যে অমৃত সাগরের সুধা, পান করলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, লালন মরলো জল পিপাসাই রে, কাছে থাকতে নদী মেঘনা, যার আপন খবর আপনার হয় না। এরপরে মহাত্মা লালন সাহেবজি আরেকটা বাণীতে উনি বলেছেন, মাওলার মহিমা এমনি সেই নদীতে বয় অমৃত পানি, তার এক বিন্দু স্পর্শে অমনি অমর হয় মন, সে জনে আবহায়াতের নদী কোনখানে। পরের অন্তরাই উনি আবার বলেছেন, আবহায়াতের মর্ম যে জন পায় উপাসনা, তারি বটে হয় সিরাজ সাইজির আদেশে হাই, ফকির লালন তাই ভনে আবহায়াতের নদী কোনখানে, যাও জিন্দা পীরের খানদানে দেখিয়ে দিবে সন্ধানে, আবহায়াতের নদী কোনখানে। এই ব্যাপারে পবিত্র কোরআনে এই যে জল, যেই জলের জন্য হোসেন এবং হোসেনের ছেলে কারবালায় শহীদ হলেন, সেই জল ব্যাপারে পবিত্র কোরআন কী বলে শোনেন। কোরআন বলে, ওয়াহুয়াল্লাযি মারাজাল বাহরাইনে হাজা আজবুন ফুরাতুন ওয়াহুয়া মিলহুন উজাজুন ওয়াজালা বাইনাহুমা বারজাখাউন ওয়াহিজরাম মাহজুরা। এটার বাংলা অর্থ হলো, তিনি দুটো সাগরকে একসঙ্গে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অন্যটি লবণাক্ত ও ক্ষারযুক্ত, এবং তিনি এত দুবয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন।
এটা কোরআন সূরা ফাতির আয়াত নং 53। এরপরে কোরআন শরীফে সূরা রহমানের ভিতরে কী লেখা আছে শুনেন, মারাজাল বাহারাইনে ইয়ালতাকিয়ান, এর বাংলা অর্থ হলো তিনি দুটো সাগরকে মিশ্রিত করে ছড়িয়ে দিয়েছেন, বাইনাহুমা বারজাখুল্লাই ইয়াবগিয়ান, উভয়ের মাঝখানে একটি প্রণালী আছে যা তারা অতিক্রম করতে পারে না। ফাবিয়াই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, বাংলা অর্থ হলো সুতরাং তোমাদের প্রভুর কোন অনুগ্রহকে তোমরা উভয় অস্বীকার করবে। এরপরে বলা হয়েছে ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, বাংলা অর্থ হলো তাদের উভয়ের মধ্যে থেকেই মুক্তা ও প্রবাল বেরিয়ে আসে। এই মুক্তা এবং প্রবাল দ্বারাই সেই জলকে বোঝানো হয়েছে যেই জলের অভাবে হোসাইন এবং হোসাইনের ছেলে মারা গেছেন। এবার শুনেন, এই অমৃত জল নিয়ে বিশ্বের বিভিন্ন ধর্মগ্রন্থে সূক্ষ্মভাবে বিশদ আলোচনা করা হয়েছে। মোল্লা মুন্সিরা এর বিন্দু মাত্র জানে না, সেজন্যই তারা সাম্প্রদায়িকতার সার্কাস নিয়ে ব্যতিব্যস্ত। মিনহাজের জ্ঞান বা এলমের লাদুননি বা আধ্যাত্মিক জ্ঞান না থাকায় তারা সদাই তাদের মন গড়া ইমানের, মন গড়া বিদাতের ও মন গড়া শিরেকের দোকানদারি করছে। তারা এখন মতবাদের ফেরিওয়ালা। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।